আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আর্গোনমিক্যাল কিছু নিয়ম কানুন আছে, সঠিক দেহভঙ্গি যাকে বলে, এই জিনিসটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত, অনেকেই সঠিকভাবে জানি, বাট অনেকেই আবার আছেন যে ভুলভাবে আমরা এই বিষয়গুলো জানি। এই না জানার কারণেই দেখা যাচ্ছে যে দৈনন্দিন যে কাজগুলো আমরা করতে চাই সেই কাজগুলো করতে গিয়ে মাঝে মধ্যেই আমরা বিপত্তি তৈরি করে ফেলি। মাঝে মাঝে এই সমস্যাগুলো খুব অল্পতেই সেরে যায়, বাট মাঝে মাঝে এই সমস্যাগুলো এতটাই প্রকট আকার ধারণ করে একটা সুস্থ সবল মানুষ একরকম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে যান। এমন অবস্থা হয় যে বিছানা থেকে অন্যের সাহায্য ছাড়া উঠতে পর্যন্ত পারেন না, খাবার খেতে পারেন না। জিনিসটা অনেকটাই সহজ একটা বিষয় যদি আমরা সঠিকভাবে মেনে চলি, বাট না মানার কারণে পরিণতিটাকে একবার বুঝতে পারেন দর্শক যে কতটা ভয়াবহ হতে পারে। একদম কোনো রোগ ছাড়া, কোনো কিছু ছাড়া আপনি এক ধরনের পঙ্গু হয়ে যাওয়া। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের একটু সঠিক দিক নির্দেশনা জানাটা খুবই জরুরি, এবং কীভাবে চলাচল করা উচিত, কীভাবে আমাদের দৈনন্দিন কাজগুলো আমরা করব, আমরা ভারী কাজ করব, আমরা রিস্কি কাজও করব, বাট সব কিছু আমরা একটা সঠিক নিয়মের মাঝখানে থেকে করব। আমরা ডেস্ক জব করব, আমরা যে কোনো ধরনের আমাদের যে দৈনন্দিন কাজ সবই করব, বাট সঠিক নিয়মে। দর্শক, তারই একটা ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, যেই জিনিসটাতে শুধু আমাদের এই পেশেন্টই নন, গত কোভিডের কারণে এরকম হাজার হাজার উদাহরণ আমাদের কাছে আছে, যারা একটা নির্দিষ্ট সময় তারা ঘরের ভিতরে ছিলেন এবং স্বাভাবিক কাজের বাইরে তারা এমন কিছু কিছু কাজ করেছিলেন যেটার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়েছে। তার ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। দর্শক, আসুন, দর্শক, আমাদের আজকের পেশেন্টের সাথে আমরা একটু পরিচিত হইনি এবং ওনার কী হয়েছিল এবং সেই অবস্থা থেকে উনি কীভাবে উত্তরণ পেয়েছেন পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমি এসকে মাহবুবুর রহমান। আচ্ছা স্যার, বাসা কোথায় আপনার? আমি ঢাকা বনশ্রীতে থাকি। বনশ্রীতে থাকেন? জি। আচ্ছা, পেশাগতভাবে কি করেন আপনি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। প্রাইভেট কোম্পানিতে? জি। প্রাইভেট কোম্পানিতে কাজটা কি ডেস্ক জব, মানে দীর্ঘ সময় বসে কাজ করা? জি, আমি ডেস্ক জবটাই আমাকে করতে হয় মেইনলি, যে কোম্পানির পেমেন্ট সাইটগুলো দিয়ে দেখতে হয়, তো ওখানে বসে কাজ করতে হয়। দীর্ঘ সময় বসে বসে কাজ করতে হয়? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর.Md.Shafiullah Prodhan স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন DPRC হসপিটালে। জি স্যার, কি হয়েছিল এমন এবং এটা ঠিক কতদিন আগে প্রথম এর শুরুটা হয়েছিল? মেইনলি আসলে কোভিডের পর থেকে আমাদের মুভমেন্টটা ছিল একটু অন্যরকম, যেমন বাসে তো আমরা মুভমেন্ট করতে পারিনি, এটা পার্সোনালি সাইকেল ইউজ করেছি, অনেক সময় অনেক দূরে যাতায়াত করতে হয়েছে। তো ওই সময়টা দেখা গিয়েছে যে সাইকেলিংয়ের যে পজিশনটা থাকে ওইটা অনেক সময় সহনীয় পর্যায়ে থাকে না, মুভমেন্টটা করতে হয় একটু বেশি, আর রাস্তায় একটু ঢাকি বা করতে হয়, করলে পরে দেখা যায় ব্যাক সাইডে পেন করতে শুরু করে আমার অনেকদিন ধরেই। মানে যেটা হচ্ছে যে যারা রেগুলার সাইক্লিং করেন রেগুলারলি করেছি, আর একটা দীর্ঘ সময় ধরে করছি, আর পাশাপাশি দেখা গিয়েছে যে আমার বাসাটাও একটু উপরের দিকে, মানে পাঁচতলা ছয়তলার দিকে, তখন দেখা গেছে বাজার সদে কিছু করতে হয়, বাসার দুই হাতি মুভমেন্ট করাতে হয়, অনেক সময় ভারী জিনিস নিয়ে উঠতে হয়। এছাড়াও ডেক জবে যেটা কথা বলেছিলাম ওইটাও মেইনলি আমি একটু হয়তো সিস্টেমেটিক ওয়েতে বসিনি, বা হয়তো আমার ঘাড় একদিকে নিচু ছিল একদিকে উঁচু ছিল, প্রেশারাইজ হয়ে আমি হয়তো এই সমস্যাটা ফিল করেছি দীর্ঘদিন যাবৎ। বাট আমি কখনো উৎপত্তিটা সেটা কি হয়েছিল, এটা এইটা প্রথমে ঘাড়ে থেকে ব্যথাটা শুরু হয়, পরবর্তীতে এটা বাম সাইডে আমার যে আছে ব্যাকটা, ব্যাকবোন আছে, এইখানে ব্যথাটা আর কি হয়ে থাকে, স্থায়ীভাবে ওইখানে বসে যায় সার্বক্ষণিক। আমি এই বাম হাতটা কোনোভাবেই মুভমেন্ট করতে পারছিলাম না, একদিকে চেপে গেছিলো, মানে এটা হাতে জোর পাচ্ছিলাম না, আগে যেভাবে গ্রিপ দিয়ে সব গ্রিপ দিয়ে ধরতাম বা উঠাতে পারতাম, মুভমেন্ট করতে পারতাম, পিছে নিতে পারতাম, ওইটা পারতাম না। এবং এর মাঝখানে এমন কোনো বড় কোনো অ্যাক্সিডেন্টও ঘটেনি? না না, আমি কোনো ধরনের বড় ধরনের ইনজুরি হয়নি, এজন্য আমি MRI করিয়েছি, এক্সরে করিয়েছি, অনেক কিছুই করেছি, বাট ওইখানে ওই রিপোর্টে অত কিছু আসেনি। বাট ডিস্কের কিছু প্রবলেম ছিল, এটা আমি স্যার বললো যে ডিস্কে আপনার এই লেভেলে কিছু প্রবলেম আছে, ওইটা হয়তো ডিস্ক বেড়ে যাওয়ার কারণে বা একই হওয়ার কারণে এটা হয়েছে। তো এখন যখন প্রথম আপনার ব্যথাটা অনুভব করলেন
সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? না না না, ওখানে একটা আমি লং টাইম একটু সময় নিয়েছি যে হয়তো অন্য কোনো কারণে ঠিক হয়ে যাবে বা খাওয়া দাওয়া করলে বা হয়তো দুর্বলতার কারণে হতে পারে। কোনো ধরনের ব্যায়াম বা কিছু করেছিলেন কি? আমি ব্যায়াম করিনি, তবে মাঝে আমার মনে হয় সোহাগত একটু প্রবলেমও ছিল যে একটা বেড ইউজ করি তো দেখা যায় বাচ্চারা পাশে থাকে, লং সোজাভাবে শোয়া যায় না, একটু একটু কাত হয়ে শুতে হয় বা এরকম এই ধরনের কিছু প্রবলেম হচ্ছিলো। বাট আমি আমি কখনো ওইটাকে বড় করে দেখিনি যে, বাট এখন দেখতেছি যে জিনিসটা যদি আমি সুন্দরভাবে করতাম হয়তো বা এইভাবে এই প্রবলেম করতাম না। তখন যখন ব্যথাটা দেখছেন ধীরে ধীরে বাড়ছে, একটা সময় সেটা স্থায়ী পর্যায়ে যে ব্যথাটা প্রথম দিকে হয়তো অল্প একটু ব্যথা ছিল, একটা সময় ব্যথাটা মানে কন্টিনিউয়াসলি বাড়ছে, কাজ করতে পারছেন এবং সারাক্ষণ ব্যথাটা বয়ে, ইভেন আমার আমার জ্বরও এসেছে ব্যথার কারণে, কয়েকদিন আমার জ্বরও এসেছে, আমি নাপা বা অন্য কিছু ট্যাবলেট খেয়ে ওইটাকে আপাতত গেট রিলিভ করেছি। বাট লং টাইম প্রসেসে আমাকে যেহেতু হাঁটতে হবে, আমি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, তিন চারটা ডাক্তারের অ্যাডভাইস নিয়েছি, বাট আমার কাছে মনে হয়নি যে তাদের কাছে মনে হয়েছে যে তারা ইনজেকশন ইউজ করবে বা লং টাইম একটা প্রসেসে যাবে, যেটা আমি এতটা সময় দিতে পারবো কিনা বা একটা ফিনান্সিয়াল একটা ফ্যাক্টর থাকে। আচ্ছা, যে ডক্টর দেখিয়েছিলেন তারা আপনাকে ইনজেকশনের কথা বলেছেন, কিন্তু তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন? পরীক্ষা আমি যেইগুলি করেছি ওটার বেসিক্যালি ওই রিপোর্টগুলো দেখি, তারা বলেছে যে আপনাকে এই প্রসেসে গিয়ে আবার থেরাপিতে যেতে হতে পারে। প্রবলেমটা কি তখন বলেছিল? প্রবলেমটা বলেছিল যে আপনার এখানে হাড়ে এখানে একটু প্রবলেম আছে, যেখানে যেগুলোতে হয়তো আপনাকে একটু ট্রিটমেন্ট নিতে হবে, বেটার ট্রিটমেন্ট নিতে হবে এই আর কি। তো আপনি সেই ইনজেকশনগুলো কি নিয়েছিলেন? না না, আমি আমি ইনজেকশনটা নিতে চাইনি, আমি অন্য অল্টারনেটিভ আপনি ট্রিটমেন্টগুলো খোঁজা শুরু করি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এর মধ্যে আমি এসিটিভিতে হঠাৎ করে স্যারের একটা প্রোগ্রাম দেখি, তো দেখার পরে একটা আগ্রহ জাগে যে আসলে স্যার কী বলতে চায়, এটার থেকে কি গেট রিলিভ করা যাবে কি না। তো দেখা গেল যে ওনার কথাতে আমি অনেকটা আশ্বস্ত হই, পাশাপাশি আমি ওনাকে ফোনে লাইভেও পাই। তখন স্যারকে জানালাম যে স্যার আমি তো দুইটা প্রবলেম ফিল করতেছি, একটা বাদ দিয়ে তো আর একটা করতে পারছি, যদি এটা খেতে যাই ওটা বেড়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? স্যার বললো যে আপনি আসলে ব্যথার ওষুধ খেতে পারবেন না, অন্যদিকে মুভমেন্ট করতে পারে আপনার ওষুধটা, তা আমার মনে হয় আপনি যদি ভালো থেরাপি নিতে পারেন তাহলে দেন এটা থেকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, তো সেই ওয়েতে আমি পরবর্তীতে স্যারের সাথে যোগাযোগ করি, হসপিটালে যোগাযোগ করি এবং স্যারকে দেখাই। স্যার আমাকে বললেন যে আপনি 15 দিনের মতো একটা ট্রিটমেন্ট নেন এখানে থেকে, আর আদারওয়াইজ যদি এসে না পারেন তাহলে হয়তো এক মাস দেড় মাস এসে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। যেহেতু আমি জব করি প্রাইভেট জব, আমার অতটা সুযোগ থাকে না যে এতদিন ছুটি ছাটার, তো সেই হিসাব করেই আর কি আমি যত একটা ছুটি ছিল একটা সুযোগ নিয়ে আপনি ভর্তি হয়ে গেছেন, ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং 3 times অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা শুরু হয়ে যায়। এবং আজকে কততম দিন আপনার? আজকে আমার প্রথম দিন আমি আউটডোরে দেখিয়েছিলাম, এছাড়া 6 দিন আজকে আমার চলছে, 6 দিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেল টোটালি। তো 7 দিন পরে, 7 দিন পর ওভারঅল আজকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ ফিল করছি। আপনার সেই প্রচন্ড ঘাড়ের ব্যথা, ওই ব্যথাটা থাকতে পারতেন না, জ্বর চলে আসছিল? হ্যাঁ, জ্বর চলে আসছে। এখন আমি মানুষের ফিজিক্যাল মুভমেন্টটা দেখলে বোঝা যায় যে আসলে সে আসলে সুস্থ না অসুস্থ। তো আমি যেহেতু আপনার সামনে কথা বলতে পারছি, হাসি মুখে বলছি, কথা বলছেন, স্বাভাবিক কথা বলছেন, তো কিছুটা আমি মানে এটা আসলে মেন্টালি একটু ভ্যারিও করে, অনেকে স্ট্রং থাকে না মেন্টালি, তারা কিন্তু মেন্টালি আরও ভালো করে রিমুভ হতে পারবে। আমি আশা করি যে আমি যদি একটু স্ট্রংলি নিজেকেই হ্যান্ডেল করি, ব্যায়াম করি বা ই করি, আরো বেটার অবস্থানে থাকতে পারবো। তার মানে এখন আপনি আগে থেকে ইনশাআল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকটা ভালো আছেন। আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে এরকম আরও অনেক পেশেন্ট ছিলেন, অনেক পেশেন্টকে আপনি দেখেছেন আপনার আশপাশে, তাদেরকে কেমন দেখেছেন বা ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু বলেন? এটা স্যারের ট্রিটমেন্ট, স্যারের আসলে বলতে গেলে কি ট্রিটমেন্টের উপরে থেকে আমি যেটা ভালো করে ফিল করছি যেটা হলো স্যারের আন্তরিকতা। আচ্ছা, যে অনেকের কাছে গেলে হয়তো দেখা গেল যে সে ওইভাবে সময় দিচ্ছে না বা বোঝার চেষ্টা না করে কিছু টেস্ট দিয়েই তাকে বলছে যে আপনি এটা করে আসেন বা এই এই, রোগীটা তখন দেখা যাচ্ছে যে মেন্টালি একটু ই থাকে, ডিপ্রেস থাকে যে আসলে কি বেটার ট্রিটমেন্ট পাবো কি পাবো না। বাট স্যারের ওই ইটা ছিল অন্যরকম, অ্যাপ্রোচটা ছিল অন্যরকম, যে আপনি আপনি চেষ্টা করেন, আসলে সব কিছুই তো আল্লাহ তাআলার উপরে, বাট আপনি চেষ্টা করেন, হোপফুলি আমরা যে আশাবাদী যে আপনি গেট রিলিভ হবেন, ওই সাহস
সাহসটা আমি স্যারের কাছ থেকে দেখছি, যেটা আসলে আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে পার্সোনালি বলছি। আর ট্রিটমেন্ট যেটা, এটা তো ফিজিওথেরাপি, এটা ওনাদের নিয়মকানুন অনুযায়ী আমাদেরকে মেনটেন করতে হয়েছে এবং বেটার ট্রিটমেন্টই সবাই দেওয়ার চেষ্টা করছে আমি চোখের সামনে যেটা দেখলাম। এবং হয়তো এটা অনেকের লং টাইমের একটা অসুবিধা, এটা আমি যেটা চিন্তা করি 7 দিনে হয়তো সেটা 7 দিনে হবে না, একটু সময় লাগবে, বাট বেটার ট্রিটমেন্ট হওয়ার কথা। সম্পর্কে তো মানে ট্রিটমেন্ট সঠিক আছে সেটা নিয়ে তো নো ডাউট, এটা এটা আসলে আমি তো আর ডাক্তার না, বাট উনি যেটা প্রেসক্রাইব করবেন অবশ্যই বেটারের জন্য প্রেসক্রাইব করবেন। সো সেই ক্ষেত্রে ওইভাবেই মুভমেন্ট করতে দেখলাম সবাইকে, সবাইকেই মোটামুটি সবাই এখানে আন্তরিকতার সহিতই কাজ করছেন। আর পাশাপাশি বলতে গেলে যে সময় সাপেক্ষ হলো, মানুষকে যদি একটু ধৈর্য ধরে করতে পারে হয়তো সে গেট রিমুভ তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ। স্যার ক্যামেরা এই পাশে এই মুহূর্তে হয়তো অসংখ্য পেশেন্ট আছেন, একটা সময় যেমন আপনি দেখেছেন স্যারের প্রোগ্রাম, এরকম অসংখ্য মানুষ আছেন হয়তো আপনার কাছ থেকেও তারা জানতে চাচ্ছেন আপনি ঠিক যে সমস্যাটা ফেস করছেন একই সমস্যাটা হয়তো তারাও আছে, কিন্তু তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমি যেটা বলবো যে আসলে বেটার কিছু পেতে হলে তো অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যে আসলে কারা এটার উপরে কোনো স্পেশালিস্ট কে আছেন বা কী। তাছাড়া পরামর্শটা একটা বড় ফ্যাক্টর, যেটা আপনি ট্রিটমেন্ট করেন বা না করেন অন্তত সাজেশনটা নিয়ে দেখতে পারেন যে আসলে এই সাজেশনটাতে আমার কী উপকার হতে পারে, দেন ডিসাইড করবেন যে আসলে আপনি কী করতে চান। কারণ ব্যথাটা তো লং টাইম আপনাকে বয়ে বেড়াতে হবে, সেটা থেকে তো অবশ্যই মুক্তি পাওয়ার একটা চেষ্টা আপনাকে করতে হবে। সো ডিপিআরসি আমার কাছে খারাপ লাগেনি, তবে আপনাদের কাছে মানে ই থাকবে যে অবশ্যই ভালো ট্রিটমেন্টের জন্য আপনারা চেষ্টা করবেন। এটাই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন যারা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে কেন যে আসলে ইনি অসুস্থ হয়ে পড়লেন, কেন যে ব্যথা আসলো অনেকে বুঝতেই পারেন না। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেন, কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হন, কোনো কোনো ক্ষেত্রে হন না। আমাদের কথা হচ্ছে যে আপনারা আগে একটু অ্যানালাইসিস করেন, যেটা আমাদের এই ভাইও একটু আগে বললেন যে আপনারা আগে ভালো করে জানুন বুঝুন কোন ট্রিটমেন্ট আসলে আপনার জন্য উপযুক্ত, এবং সেই অনুযায়ী আপনারা যদি সঠিক ট্রিটমেন্টটা পেতে পারেন খুব অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।